আপনার যদি ক্লাবিক্যাল বোন ফ্র্যাকচার হয়ে থাকে আর সেটা নিয়ে যদি আপনি দুশ্চিন্তায় থাকেন যে কী করবো অপারেশন করবো কী করবো না তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাজমুল ইসলাম আমি একজন ডিএমএস ডিপ্লোমা ইন মেডিসিন অ্যান্ড সার্জারি চিকিৎসক আমার রেজিস্ট্রেশন নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন পূর্বের ভিডিওতে আলোচনা করেছিলাম ক্লাবিক্যাল বোন ফ্র্যাকচার হলে এক্স রে ছাড়াই প্রাথমিক অবস্থায় কীভাবে বুঝবো দ্বিতীয় ভিডিওতে আলোচনা করেছিলাম ক্লাভিক্যাল বোন ফ্র্যাকচার হলে কি করা যাবে এবং যেগুলো ভুল একদম করা যাবে না আপনারা যদি পূর্বের ভিডিওটি না দেখে থাকেন তাহলে আই বাটনে লিঙ্ক দেওয়া আছে আপনারা দেখে নেবেন আপনারা যদি স্বাস্থ্য বিষয়ে নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন অপারেশনের পজিটিভ এবং নেগেটিভ দুইটোই আছে আজকে আমরা পজিটিভ এবং নেগেটিভ দুই বিষয়ে আলোচনা করব অপারেশন করলে আপনার যে ক্লাভিকলটি আছে সেই ক্লাভিকল এরকমভাবে একদম সোজাসুজিভাবে জোড়া লাগবে কিন্তু এতেও যে আপনার লোকসান হবে না তা কিন্তু না আপনার যে জায়গাতে অপারেশন করা হবে এই ক্লাভিকলের এইটুকু কিন্তু কাটা হবে সেখানে একটা কাটার দাগ থাকবে বাই চান্স এই অপারেশনটা দুইভাবেই করা হয় একটা হলো প্লেট বসিয়ে আরেকটা হচ্ছে রড বসিয়ে আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন এই দুইভাবে অপারেশন করা হয় কিন্তু এতে যাদের ডায়াবেটিক্স আছে তারা কিন্তু একদম রিস্কে থাকে আর এখনকার সময় ডায়াবেটিক্স নেই এরকম মানুষ খুঁজে পাওয়াই অসম্ভব তাই আমি বলবো অপারেশন করলে আপনাদের হাতটি একদম সোজাসোজাভাবে জোড়া লাগবে কিন্তু এটা কিন্তু এভাবে বাঁকা এভাবেও জোড়া লাগলেও কিন্তু কোনো ক্ষতি নেই হ্যাঁ কিন্তু যারা একদম মানে ভাবছেন যে না আমি অপারেশনই করবো জোড়া লাগাবো এরকম করে সোজাসুজিভাবে তাদের জন্য অপারেশন কিন্তু অপারেশন করলে আমাদের তার কিছু ক্ষতিকর দিকও অবশ্যই আছে প্রত্যেকটা জিনিসের আমাদের সাইড ইফেক্ট থাকে সুতরাং অপারেশনও আছে অপারেশন করলে আপনার এখানে একটা প্রথমে বলেছি সেলাইয়ের দাগ থাকবে কাটার দাগ থাকবে দ্বিতীয়ত আপনার এটাতে ইনফেকশান হওয়ারও চান্স থাকে সেহেতু আপনারা যেটা পূর্বের ভিডিওতে বলেছিলাম যে ক্লাবিক্যাল ব্রেস পরে চার থেকে ছয় সপ্তাহ থাকলেই হাতটি জোড়া লাগে আপনারা এখন আপনারা ডিসিশান নিতে পারেন আমার মতে আপনারা যদি খুব ভালো ফ্যামিলি না হন বা ধরুন কোনো ভালো স্পোর্টসে বা বাহিরে যাবেন ভারী ভারী কাজ করতে হবে এরকম যদি কোনো সমস্যা না থাকে তাহলে আপনারা অপারেশনটা অবিয়াসলি অ্যাভয়েড করতে পারেন প্রিয় দর্শক আমি আবারও বলছি আমি আপনাদেরকে শুধুমাত্র অপারেশনের পজিটিভ এবং নেগেটিভ দুইটা দিক দেখালাম এখন সিদ্ধান্তটা অবশ্যই আপনারা নেবেন যে আপনাদের কি করলে ভালো হবে আজকের ভিডিও এই পর্যন্তই ইনশাল্লাহ পরের কোনো একটা ভিডিওতে দেখা হবে আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমি সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম